আসসালাম আলাইকুম সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা আমি আকসাদুর রহমান আজকে আমরা দেখব কিভাবে জেশন ফাইল থেকে ডেটা রিড করা যায় এর মাধ্যমে এর আগে আমরা আলাপ করেছি সিএসবি এক্সেল এবং অন্যান্য বিভিন্ন ফর্ম্যাট থেকে ডেটা তবে জেশন ফাইল থেকেও পান্ডাস ডেটা রিড করতে পারে এবং সেটা খুবই সিম্পল আমরা এখন একটু দেখি প্রথমে আমরা পান্ডাসকে ইম্পোর্ট করে নিলাম এবং তারপরে আমাদের এই কারেন্ট পাথে যেখানে এই সোর্স কোডটা আছে সেখানেই জেশন ডট এই স্টুডেন্ট ডট জেশন ফাইলটা আছে আমাদের এই সোর্স কোডটা যেখানে আছে সেখানে একটু দেখি ফাইলটা আছে কি না এটা আমাদের পান্ডাস

আচ্ছা এই যে আমাদের জেশন ফাইলের ডেটাগুলি দেখাচ্ছে এখানে এইভাবে আইডি কত নেম কত ক্লাস কি মার্ক কত জেন্ডার কত এভাবে আমাদের অনেকগুলি ডেটা কিন্তু এই জেশন ফরম্যাটে আছে তো আমরা এখন এই জেশন ফরম্যাটের ফাইল থেকে ডেটা কিভাবে আমরা পান্ডাজের মাধ্যমে গ্রহণ করতে পারি রিড করতে পারি সেটাই মূলত দেখবো তো সেজন্য আমাদের পিডি ডট রিড জেশন রিড জেশন এই ফাংশনটি লিখতে হবে এবং ফাইলটির নাম লিখতে হবে আমাদের অন্য কোনো পাথ লাগছে না কারণ যেখানে আমার সোর্স ফাইলটা আছে সেখানে এই ফাইলটা আছে সেজন্য আমরা আমাদের আর কোনো পাথ লাগছে না জাস্ট এটুকু লিখলেই আমাদের ফাইলটা রিড হবে এবং সেটা একটা ডেটা ফ্রেমের মধ্যে স্টোর করলাম ডেটাগুলো একটা ডেটা ফ্রেমের মধ্যে স্টোর করলাম তারপরে ডেটা ফ্রেমটাকে এখানে শো করলাম চলে দেখি কি হয় এই যে দেখেন আমার এখানে যতগুলি রেকর্ড ছিল যে ফরম্যাটে সেগুলি সব কিন্তু এই ডেটা ফ্রেমে চলে এসেছে এবং এখানে দেখাচ্ছে তাহলে খুবই সিম্পল যে জাস্ট রিড আন্ডারস্কোর জেশন এই ফাংশনের মাধ্যমে পিডি ডট রিড আন্ডারস্কোর জেশনের মাধ্যমে যে কোনো জেশন ফাইলকে আমরা রিড করতে পারি এবং ডেটা ফ্রেম এখন এটা নিয়ে আমরা বিভিন্ন রকমের অ্যানালাইসিস এবং অ্যালগোরিদম অ্যাপ্লাই করতে পারি এটাতে কোনো সমস্যা নাই আবার যদি আমাদের কোনো ওয়েবসাইটে কোনো জেশন থাকে যেমন ধরেন এটাকে আলাদাভাবে যদি আমরা দেখি এই লিঙ্কটাকে যদি আমরা আলাদাভাবে দেখি তাহলে দেখেন এই লিঙ্কের এটা ওয়েবসাইট সেখানেও কিন্তু জেশন ফর্মেটে ডেটাগুলি আছে ওয়েবসাইটে জেশন ফাইলটা স্টুডেন্টের জেশনটা আসলে এখানে আছে তো সরাসরি এখান থেকেও আমরা কিন্তু রিড করতে পারি সেই জন্য ওই একই কমান্ড এখানে ফাইলের পরিবর্তে ওই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে হবে যেমন এখানে জাস্ট ফাইলের নাম দেওয়া হয়েছিল এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে তাহলে তারপরে সেটা আমরা রিড করে এর মধ্যে রাখলাম এবং একইভাবে এর মধ্যে যেসন ফাইলটা রিড হবে এই যে এটা দেখে সো এটাই আজকে আমরা দেখলাম যে কিভাবে জেশন ফাইল আপনাদের যদি এই যেশন ফাইলের প্রয়োজন হয় তাহলে আপনারা যেটা করতে পারেন এই লিঙ্কের থেকে ডাউনলোড করে নিতে পারেন আমি এই লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেব এছাড়াও অনলাইনে যেসব ফাইল অনেক আছে সেখান থেকে আপনারা যে একটা যেসব ফাইল ডাউনলোড করে এই রিড আনেসকো যেশনের মাধ্যমে আপনারা সেটাকে রিড করে দেখতে পারেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই